এবার দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, একবারে দেখে দারুণ লাগছে, একবারে লোভনীয়। কালারটাও খুব সুন্দর হয়েছে আর সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে দেখেন ডালগুলো একটাও গোটা নেই, সব সেদ্ধ হয়ে গেছে। আর সাথে আছে দেখেন লাল লাল চিকেন কষা। খিচুড়ি বানানোর জন্য কি কি আমি শীতের সবজি নিয়েছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বেগুন, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, মটরশুঁটি, এই সবজিগুলো আমি নিয়েছি। আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দু রকমের ডাল আর চাল। এই যে দেখেন আমরা যে রেগুলার মানে ভাত খাই সেই চালটাই নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালটাও নিতে পারেন। এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে মসুরির ডাল। এখানে আমি চাল আর ডাল দুটোই সমান সমান নিয়েছি। সমান সমান নিলে পরে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে। প্রথমে মুগ ডালটাকে ভেজে নিব। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। মুগ ডালের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে। এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে, বেশি পুরানো যাবে না। চালে আমি দিয়ে দিচ্ছি ডালটা। চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো পানি দিয়ে। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, হাফ চামচ গোটা জিরে। এগুলোকে আমি একটুখানি ভেজে নিব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খিচুড়ি তো আপনারা অনেক রকম ভাবে করে খেয়েছেন, আমি একবার যেভাবে দেখেছি এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয় আর বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি প্রথমে দিয়ে দেবো আলু। আলুটাকে আমি একটুখানি নিয়ে নেবো আগে। আলুটাকে আমি একটুখানি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। আর দিয়ে দেবো গাজর। আজকে আমি 9 রকমের সবজি নিয়েছি, 9 রকম সবজি দিয়ে খিচুড়িটা বানাবো। মানে খিচুড়িতে যত সবজি দেবেন তত বেশি ভালো লাগবে খেতে। এগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি, আর বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটুখানি যখন কমে যাবে তখন তাকে নেড়ে দেবো ভালো করে। এবার আমি কিছু এখানে মশলা অ্যাড করবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি কিন্তু 1 চামচ করে নিয়েছি, 4 চামচে। ভালো করে আরেকবার নিয়ে দিচ্ছি। এখন থেকে সবজি থেকে মাংসের মতো সেন্ট উঠছে। এইভাবে যদি সবজিগুলোকে একটু কষে নিয়ে খিচুড়িটা করা হয় তাহলে বেশি স্বাদ হয় খেতে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি একটুখানি ভালো করে কষে নিয়েছি।
এবার আমি দিয়ে দিব টমেটো আর মটরশুঁটি। আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। টমেটো আর মটরশুঁটি দিয়েছি, তার জন্য আমি আর একটুখানি কষে নিচ্ছি, ঢাকা দেবো না, এরকম একটু নিয়ে নিবো। তাহলে সবজিটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ভাতের জন্য পানিটা বসিয়ে দিলাম। পানিটা এদিকে গরম হতে থাক, এদিকে আমি চাল ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পানিটা ভালো মতন গরম হয়ে গেছে, এদিকে চাল ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। ঢাকা দিয়ে চাল আর ডালটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। ভাতটা ফুটতে শুরু করেছে, একটুখানি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে এগুলোকে সবগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দেবার মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো। খিচুড়ি কিন্তু বারবারই নাড়তে হয়, তা নাহলে কিন্তু তলে লেগে যাবে, আর যত নাড়বেন তত গলবে বেশি। মাঝে মাঝে নেড়েচেড়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হবে, আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ঘন ঘন বারবার নেড়ে দিতে হবে, তা না কিন্তু তলে লেগে যাবে। একটু লবণ কম লাগছে, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণটা আপনারাও চেক করে নেবেন, যদি কম হয় তাহলে একটু দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটু চিনি দিলে পরে স্বাদটা অনেক বেড়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। একটু ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন সবজিগুলো কত সুন্দরভাবে গলে গেছে। এই যে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি সব শেষে দিয়ে দেবো একটু ঘি, 2 চামচ ঘি দিয়ে দেবো আমি। খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা কেমন হয়েছে আপনাদেরকে প্লেটে উঠে দেখাচ্ছি। এবার দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, একবারে দেখে দারুণ লাগছে, একবারে লোভনীয়। কালারটাও খুব সুন্দর হয়েছে, আর সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে দেখেন ডালগুলো একটাও গোটা নেই, সব সেদ্ধ হয়ে গেছে। আর সাথে আছে দেখেন লাল লাল চিকেন কষা।